আগুন থেকে রক্ষা পাওয়া শেষ সম্বলটুকু রক্ষায় রাতভর ব্যস্ত ছিলেন বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। অনেকেরই অভিযোগ, রাতের আধারে শেষ শেষ সম্বল লুটে নিচ্ছে কেউ কেউ। সুলতান মাহমুদ আরিফের জানাচ্ছেন বিস্তারিত। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। মোহাম্মদ হোসেন মিয়া বঙ্গবাজার এলাকা আগুনে হারিয়েছেন প্রায় 15টি দোকান, যাতে ক্ষতি হয়েছে 4 কোটি টাকার উপরে। দিনভর শুধু চাহনির পর অবশিষ্ট যা আছে তা রক্ষায় গভীর রাতে ব্যস্ত তিনি। ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে গিয়ে বাক্রুদ্ধ হয়ে থমকে গেলেন হোসেন মিয়া, যাতে প্রকাশ পাচ্ছে স্বপ্নভাঙার চাপা আর্তনাদ। কথা আইলে তো কথা কব নাকি, তার চেয়ে বেশি কইতে গেলে আমি হার্ডিস্ট হয়ে যাবো, তাহলে আমার ক্ষতি হইলো না, আমার নয় সবার মিলে যা ক্ষতি সেটা বলার। শুধু হোসেন মিয়া নয়, এমন চাপা আর্তনাদ এখানকার ব্যবসায়ীদের, যারা আগুন লাগার আগের দিনও ছিল কয়েক কোটি টাকার মালিক, আজ পুরো নিঃস্ব। আমাদের ক্ষতিগ্রস্ত আসলে প্রায় 3 থেকে 3.5 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের 20 বছরে পরিশ্রমে এ পর্যায়ে আল্লাহ পাক আনছে আমাদের, কিন্তু 20 মিনিটের ব্যবধান আমাদের সব তছনছ হয়ে গেছে। দিনভর নিজের হাতে গড়া দোকানে আগুন লাগা দৃশ্য দেখে ক্লান্ত হয়ে রাতেই অবশিষ্ট কিছু সম্বল রক্ষায় ব্যস্ত বঙ্গবাজারের মালিক কর্মচারীরা। এখন তো আর কিছু নেই, সব নিঃস্ব হয়ে গেছে, কিন্তু এত টাকা ঋণ মানুষের কীভাবে দিব এটা চিন্তা করতেছি। আমরা এক একজনে 1-2 লাখ টাকা করে পাই, হ্যাঁ, ওখানে মহাজনের দোকান তো চলে গেছে, ওখানে আমাদের এই টাকা কীভাবে দিব। সহযোগিতার নামে গভীর রাতে কিছু লোক এগিয়ে আসার নামে লুট করছে মালপত্র, এমনও অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের। তবে সর্বাত্মক নিরাপত্তার কথা বলছেন রাতভর পাহারায়রত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমার নিজের মাল উপর থেকে ফেলাইছি, 4-5 জন ধরে হেল্প করে না, হেল্প না করে আসতে বসতে লাইটে গেছে, যার মাল ছিল ওরা ওই রকম পায় না। এখানে নিরাপত্তা, জনমানুষের জানমালের নিরাপত্তাটা নিশ্চিত করাটা, মানে জানি প্রাণ ক্ষয়টা জানি কম হয়। আমরা মূল যে আগুনটি ছিল সেটি আমাদের নিয়ন্ত্রণে আনতে পেরেছি, কিছু কিছু জায়গায় ছোট ছোট পকেটের মতো কিছু আগুন আছে, ওগুলার আমরা এখন নির্বাপন করছি। সাজানো স্বপ্ন মুহূর্তে ছাই, এ ছাইতে আবার স্বপ্ন দেখা হয়তো কষ্টসাধ্য হয়ে পড়বে ব্যবসায়ীদের, তাই তো সরকারের সহযোগিতার প্রত্যাশা তাদের। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।